অন্য মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে? ভাবছ তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে? মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলে তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম, বল দেখি কে? তুমি ভাবতে, চেনার মতো চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অপু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে, বল দেখি কে, বল? কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার? সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হো তোমার রাজি? ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি। উঠত তারা সাত ভাইতে, ডাকত শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই অবু জেঠায় আছে, তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে? ধরা পড়তো মায়ের ও পার অবুর পাড়ের কাছে।